আসসালামু আলাইকুম জানমালের স্বার্থেই বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা কাদের বিএমপির মহাসমাবেশ সরকার কোন ধরনের বাধা বা হস্তক্ষেপ করেনি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী কাদের বলেছেন সরকার পরিবহন বন্ধের কোনো ধরনের নির্দেশ দেননি বরং শ্রমিকরা তাদের জানমালের স্বার্থে বাস চলাচল বন্ধ রেখেছেন শুক্রবার একুশে অক্টোবর রাতে রাজধানীর এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি রাতে রাজধানীর হোটেল ওয়েস্টনে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত এক বৈঠকে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবদুল কাদের এ সময় বৈঠকে উপস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অবায়দুল কাদের খুলনাতে বিএনপির সমাবেশে সরকার কোনো হস্তক্ষেপ করেনি দাবি করে অবায়দুল কাদের বলেন পরিবহন শ্রমিকরা নিজেদের নিরাপত্তার স্বার্থেই পরিবহন বন্ধ রেখেছে সরকার পরিবহন বন্ধের কোন নির্দেশ দেয়নি বলেও দাবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্রব্যমূল্য বিভিন্ন সমাবেশ দলীয় কর্মীদের জুলুম হামলা পতন সহ বেশ কিছু দাবিতে শনিবার খুলনাতে মহাসমাবেশ করতে যাচ্ছেন বিএনপি কিন্তু ক্ষমতাসীনরা বিএনপির এই সমাবেশে পণ্ডু করতে নেতাকর্মীদের সভাস্থলে আগমনে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটি পরিবহন ধর্মঘট ডেকে খুলনাকে আগে থেকেই বিভাগের জন্য জেলা থেকে আলাদা করার অভিযোগ করেছেন বিএমপি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম